আগামীকাল অর্থাৎ 16 নভেম্বর থেকে আবারও খুলে যেতে চলেছে স্কুলের দরজা নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য। তো সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তোমরা সবাই জানো যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 16 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু তোমাদের সবার জন্য মানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যারা পড়ুয়ারা রয়েছে তাদের জন্য কিন্তু স্কুল খুলে যেতে চলেছে। কাদের স্কুলে যেতে হবে এবং কাদের যেতে হবে না সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলবো। নবম শ্রেণীতে যারা পড়ো তারা অবশ্যই করে স্কুলে যাবে এবং স্কুলে যাওয়াটা কিন্তু বাধ্যতামূলক নয়। নবম থেকে দ্বাদশ কোনো শ্রেণীর জন্যই কিন্তু কোনো পড়ুয়া যদি চায় যে আমি এই মুহূর্তে স্কুলে যাব না, এখন কোভিড পরিস্থিতি বাড়ছে বা আমাদের পাড়ায় বা আমাদের এলাকায় খুব বেশি পরিমাণে মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছে, তাহলে কিন্তু তাদের জন্য স্কুলে যাওয়া ম্যান্ডেটরি নয়। এটা কিন্তু শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, সেই আপডেটটা কিন্তু তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। তো শিক্ষামন্ত্রী কিন্তু গতকালও কিন্তু একটা বৈঠকে কিন্তু বলেছেন যে স্কুলে আসাটা কিন্তু বাধ্যতামূলক নয়, যারা স্কুলে আসতে চাইছে তারা স্কুলে আসবে এবং যে সমস্ত অভিভাবকেরা ভাবছেন যে এই সময়ে বাচ্চাকে স্কুলে পাঠালে আমাদের বাচ্চারা করোনায় আক্রান্ত হবে তাদের স্কুলে এই মুহূর্তে আসার প্রয়োজন নেই, কদিন পরে তারা চাইলে স্কুলে আসতে পারে এবং স্কুলে আসাটা কিন্তু পুরোপুরি ঐচ্ছিক, তুমি চাইলে স্কুলে আসবে বা না চাইলে স্কুলে নাও যেতে পারো। এবং এখানে অ্যাটেন্ডেন্সের কথা বলি, অনেক সময় তোমাদের এর আগে কী হতো যে 75% অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হতো না, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না, তোমরা স্কুলে আসো বা না আসো তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু বসতে দেওয়া হবেই। এবং আরেকটা কথা বলি, পরীক্ষা কিন্তু ঐচ্ছিক নয়, স্কুলে আসাটা পুরোপুরি ঐচ্ছিক ব্যাপার, মানে তুমি চাইলে তোমার ইচ্ছা হলে তুমি স্কুলে আসতেও পারো, আবার স্কুলে না এসে তুমি সম্পূর্ণ বাড়ি থেকে পড়াশোনা করেও কিন্তু অফলাইনে পরীক্ষা কিন্তু দিতে পারো। পরীক্ষা কিন্তু অফলাইনে হবে, তখন কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু দিতে হবে, যে পরীক্ষা আমি চাইলাম আমি না দিলাম মানে দিলাম না তাহলে কিন্তু এরকম করলে হবে না। এবং যে সমস্ত ক্লাস 10 বা 12 ছাত্রছাত্রীরা ভাবছো যে আমরা পরীক্ষা দেবো না আমাদের পরের ক্লাসে তুলে দেওয়া হবে, একদমই কিন্তু সেটা হতে চলেছে না, হবে না বা ইন ফিউচার সেটা কখনোই হবে না যদি না কোভিড পরিস্থিতি ভয়াবহ হয় আগের মতো আবার। কারণ ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের কোভ্যাক্সিনের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে এবং স্কুল খুললেই আশা করা যায় কিছুদিনের মধ্যে তোমাদের সবার ফার্স্ট ভ্যাকসিনেশন যেটা সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, সেরকমই কিন্তু পরিকল্পনা স্কুল যে দপ্তর সূত্রে কিন্তু রয়েছে। আমার চ্যানেলে যারা বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা রয়েছে তারা বলো যে তোমরা আগামীকাল কে কে স্কুলে যাবে এবং কে কে স্কুলে যাবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।